لا أزن إنسان حين أزني وهو مؤمن. ده كان مصلد رمسطة. لا أزن إنسان حين أزني وهو مؤمن. لا أشرب الخمر حين أشرب وهو مؤمن. كونو جنكار مانوش جنكار أبوستاي تار مدي إيمان ثقنا. كونو نشكار بكتي نشكار أبوستاي تار مدي إيمان ثقنا. صحيح البخاري الحديث. الله رب الله الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم بولسن কোনো নেশাকার ব্যক্তি নেশাকর অবস্থায় তার মাঝে ঈমান থাকে না, কোনো মদখোর ব্যক্তি তার মাঝে মদ খাওয়া অবস্থায় তার মাঝে ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2003 নম্বর হাদিসে বলছেন, কুল্লু মুসকিরিন খামর ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য হলো মদ আর প্রত্যেক মদই হলো হারাম। আগের হাদিসে আল্লাহর রাসূল বললেন যে নেশা বা মদ খাওয়া অবস্থায় ঈমান থাকে না, আর এই হাদিসে আল্লাহর রাসূল বললেন যে প্রত্যেক নেশাজাতীয় দ্রব্যই হলো মদ আর প্রত্যেক মদই হলো হারাম। আবু দাউদের হাদিসে আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূল বললেন মা আসকারা কাসিরুহু ফাকালিলু হারামুন, যা বেশি খেলে মাদকতা আনয়ন করে তার অল্প খাওয়াটাও হারাম, যা বেশি খেলে মাদকতা আনয়ন করে তার অল্প খাওয়াটাও হারাম। তার মানে আপনি মনে করেন এক মুষ্টি তামাক, বিড়ির মধ্যে তামাক থাকে না, এক মুষ্টি তামাক যদি একজন বিড়ি খায় না এমন কোন ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি এটা খাও, বলুন তো ওর কি হিতাহিত জ্ঞান থাকবে? ও কিছুক্ষণ পরে ও অজ্ঞান হয়ে যাবে, তাই না? আবার এক কৌটা গুল একটা পানিতে ঢেলে দেওয়ার পরে একজন মানুষকে, যে মানুষ কখনো সিগারেট খায়নি নেশা করেনি, তাকে যদি এক গ্লাস ওই গুল পানি যদি দেওয়া হয়, বলুন তো ওই মাথা, ওই ব্যক্তির মাথা ঠিক থাকবে? তা যা বেশি খেলে মাদকতা আনয়ন করে তার সামান্য পরিমাণ, তার জাররা পরিমাণ, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, খুব ছোট থেকে ছোট, অল্প থেকে অল্প পরিমাণ খাওয়াটাও কি হারাম? কে করেছেন এটা? আল্লাহ নবী এটা করেছেন। এবার একটি যে হাদিসটি বলবো, দারাকুতনি 3471 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।